তো দেখো আজকে একটা ইটিং শো নিয়ে এসেছি। ইটিং শো তো বলবো না, জাস্ট খাচ্ছিলাম, ফোনটাকে ওরকমভাবে রেখে দিয়েছি। তো কেন রেখেছি বলো তো, যে এমনি তো আর কোনো ভিডিও শেয়ার করতে পারছি না তোমাদের সাথে, তো এইটুকুনি খাচ্ছি, তোমাদের সেটাই দেখাবো। তো এখানে আমি মেনু কার্ডটা তোমাদের দেখাতে পারিনি, এখানে অনেক কিছুই হয়েছিল, ডিমের ডেভিল স্যালাড সস, তারপরে সাদা ভাত, এঁচুর চিংড়ি, ভেজ ডাল, চিপস, চিকেন কষা, দু রকমের মিষ্টি, আর চাটনি, পাঁপড়, আর হজমোলা, আইসক্রিম। তো সব তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেটুকুনি যখন দেখছো তো সেইটুকুনি দেখো। আর ভেবেছিলাম এটা গান দিয়ে তোমাদের সেন্ড করব, কিন্তু গান দিতে পারিনি, কারণ যদি কপিরাইট চলে আসে এই কারণে। তো একজনের বিয়ে ছিল, মানে আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ে ছিল, তা বিয়েটা হয়ে গেছিলো আজ 2 মাস আগেই, কিন্তু তার রিসেপশন পার্টিটা এতদিন পর দিল। তো বিয়েটা কোনোরকম ওদের মন্দিরেই হয়েছিল, সেই কারণে বিয়েটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন ওরা রেজিস্ট্রি ম্যারেজ করলো, তো রেজিস্ট্রি হলো বলেই অনুষ্ঠানটা দিল। তো সবাইকে আমি দেখাতে পারিনি, তো তোমাদের আমি পরে দেখিয়ে দেবো ফটোগুলো দিয়ে, একটা গান দিয়ে তোমাদের দেখাবো। তো চলো তোমাদের ইটিং শোটা দেখাই। আর ছেলে দেখো কোলে, খুব অসুবিধা হচ্ছিলো খেতে আমার, কিন্তু তারপরেও আমি খেলাম। আর ওই যে আমার ননদকে দেখা যাচ্ছে খেতে বসেছে আমার বর পাশে, দেখবে মাঝে মাঝে ননদ উঁকি মারবে, ওটাও দেখতে পাবে। তো যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ দেখো ভিডিওটা, স্কিপ করে কেউ দেখো না, কারণ এমনি আমি ভিডিও দিতে পারছি না। তো চাইছি 4-5 মিনিটে যদি এরকম কোনো ভিডিও হয়ে থাকে তো প্লিজ আমার ভিডিওটা দেখো। আমি পরে ভয়েস দিচ্ছি, কারণ ওখানে খুব গান বাজছিলো, সাউন্ড শোনা যেত না সেই কারণে। তো চলো আমার পাশে থেকো, সাথে থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার পাশে থেকো তোমরা, এইটুকুই আমি চাই। Thank you.
তো আজকের জন্য এইটুকুই ভিডিও, প্লিজ তোমরা ফুল ওয়াচ দিও, প্লিজ প্লিজ।